আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আল্লামা মামুন হক সাহেবকে আবারো আদালতে তোলা হয়েছে। আদালতে তোলা হয়েছে তাকে, যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দেখা গেছে তিনি একটা লাঠির উপর বর করে তিনি চলে যাচ্ছিলেন। আজকে তার চেহারাটা বেশ হাস্যোজ্জ্বল এবং সুন্দর দেখাচ্ছিল। চলুন আমরা ভিডিওটা দেখি। দর্শক, আপনারা ভিডিওটি দেখেছিলেন, তার চেহারা দেখে আসলে বোঝার উপায় নেই তিনি যে আসলে কতটা কষ্টে আছেন। কিন্তু যারা সবকিছু বুঝে তাকে ভালোবাসে তারা ঠিকই বুঝতে পারতেছে তিনি আসলে কতটা কষ্টে আছেন। এখানে তার পরিবারের ফ্যামিলি, তার সন্তান, তার স্ত্রী সবাই উপস্থিত এখানে ছিল। তাদেরকে আসলে তিনি বুঝতে দিতে চাচ্ছেন না যে তিনি অনেকটা কষ্টে আছেন। যখন তিনি সিঁড়ি দিয়ে উঠতেছিলেন আপনারা দেখতে পেলেন একজন সুস্থ সবল মানুষ ছিল তিনি। তার হুঙ্কারে বাতিল কাঁপত, মঞ্চ কাঁপত। এমন একজন শক্তিশালী ব্যক্তি তিনি সাধারণ সিঁড়ি ও বেশি উঁচাও না, এই সিঁড়ি দিয়ে উঠতে তার লাঠিতে বর করতে হচ্ছে। এবং আমি খুব খেয়াল করে দেখলাম যে খুব ভালোভাবেই লাঠিতে বর দিতে হচ্ছে, তিনি পায়ে বেশি একটা জোর পাচ্ছেন না। অর্থাৎ তার পা কোমর মনে হয় না এগুলো খুব বেশ ভালো আছে। যাই হোক দর্শক, জানি না কতদিন এভাবে তার এই কষ্ট ভোগ করতে হয়, জানি না কতদিন জালিমের কারাগারে তিনি বন্দী থাকেন। তো আমরা শুধুমাত্র দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা যেন অতি শীঘ্রই জালিমের কারাগার থেকে আল্লামা মামুনুল হক সাহেব সহ সকল উলামায়ে কেরামের মুক্তির ব্যবস্থা করে দেন। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে বলবো ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করেন এবং এই কারাবন্দী আলেমদের জন্য মন থেকে দোয়া করেন।